চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে চার শিক্ষার্থীকে নির্যাতনের প্রতিবাদে ক্লাস বর্জন করেছে একটি ব্যাচের শিক্ষার্থীরা। সকাল থেকে ক্লাসে অংশ না নিয়ে ক্যাম্পাসে অবস্থান করে তারা। শিক্ষার্থীরা জানান তারা অনিরাপত্তায় ভুগছেন। এদিকে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ ডাক্তার শাহানারা আক্তার জানান দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। গেল বুধবার চট্টগ্রাম মেডিকেলের ছাত্রাবাসে শিবির কর্মী সন্দেহে চার শিক্ষার্থীর ওপর নির্যাতন চালায় ছাত্রলীগের কর্মীরা। মারধরের শিকার দুই শিক্ষার্থী হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। আজকে ব্যাপারটা যেহেতু এতটাই গুরুতর, আমি মনে করি যেন ভবিষ্যতে এরকম ইনসিডেন্স না ঘটে, আমি সকল শিক্ষকদের নিয়ে বসেছি এবং আমাদের সম্মিলিত যেটা সিদ্ধান্ত এসেছে, আমাদের যে তদন্ত কমিটি আছে সে তদন্ত কমিটির মাধ্যমে এটা আমরা তদন্ত করে দেখব আসলে রিয়েল ঘটনা কি, ছেলেরা কিছু ভয়ে লুকাচ্ছে কি না। যদি সেরকম কিছু তদন্তের মাধ্যমে উঠে আসে, দোষী যারা সাব্যস্ত হবে তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় আনব আমাদের কলেজ প্রশাসনের পক্ষ থেকে।